আজকাল লাখ লাখ কোচিং সেন্টার হয়ে গেছে, অফলাইনে তো আছেই, একটা সময় অফলাইনের উপরে সবাইকে নির্ভর করতে হতো, এখন কিন্তু অনলাইনটাই সবাই বেশি নির্ভর করে। কিন্তু একটা জিনিস ভাববার বিষয় যে অনলাইনে এত টাকা দিয়ে পড়ার সামর্থ্য কিন্তু অনেকেরই থাকে না। আমি ইউটিউব ক্লাসের কথা বলছি না, যারা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও করে ছাড়েন এবং ছাত্রদের উপকার করছেন, তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল, তারা আরও এগিয়ে যান। যেমন ফিজিক্সওয়ালা আছেন, খান স্যার আছেন, যারা নিঃস্বার্থভাবে ছাত্রদের একদম মন থেকে মনে প্রাণে তারা ছাত্রদের ভালো চান। কিন্তু আরও অনেক দেখেছি যে হয়তো ক্লাসের কোয়ালিটি খুব ভালো, ম্যাটেরিয়ালস খুব ভালো, কিন্তু একটা মোটা টাকার স্বার্থ জড়িয়ে রয়েছে, হয়তো 9,000 10,000, যেটা কিন্তু একটা গ্রামের ফ্যামিলি থেকে বিয়ার করা সম্ভব নয়। এটা শহরে বাড়ি বা বড়লোক হলে কোনো ব্যাপার না, কিন্তু গ্রামে যারা খেটে খাওয়া মানুষ, গরিব, তাদের পক্ষে এই টাকাটা দেওয়া কিন্তু অসম্ভব। তো আমার অনুরোধ, যারা পড়ান, যারা পারলে একটু গ্রামের ছাত্রদের কথা ভাবুন, কীভাবে কম টাকায় পড়ানো যায় বা কীভাবে পারলে ফ্রিতেও পড়ানো যায় অনেক সময়, সেটা যদি সম্ভব হয়। তবে আমি মনে প্রাণে আপনাদের কথা দিচ্ছি, আমি আমার এই চ্যানেলে যদি আপনারা আমার পাশে থাকেন, আমি অবশ্যই একদিন এই চ্যানেলের মধ্যেই সমস্ত ক্লাস ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। শুধু আমি নই, আরও অনেক টিচাররাও ক্লাস করাবেন, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, এখন বর্তমানে খুব ছোট রয়েছে, তো যদি ধীরে ধীরে চ্যানেলটা বাড়ে, এই চ্যানেলেই সমস্ত ক্লাস, স্কুল কলেজের এবং চাকরির পরীক্ষার, ওগুলো ফ্রি অফ কস্টে আমি এই চ্যানেলে প্রোভাইড করার চেষ্টা করব। আর ভবিষ্যৎ পরিকল্পনা আরও আছে, ওগুলো পরে জানিয়ে দেওয়া হবে। তো ছাত্রছাত্রীরা যারা আছো, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, যারা দ্বাদশ শ্রেণীর মধ্যেও যারা সায়েন্স আর্টস পড়ছো, তোমাদের কোনো চিন্তার কোনো কারণে এখানে তোমরা পেয়ে যাবে, তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা এই ভিডিও দেখে বুঝে নিতে পারবে সায়েন্স এবং আর্টসের। আর এখানে চাকরি রিলেটেডও ভিডিও বানানো হবে, বুক রিভিউও করা হবে, পুরোটাই এডুকেশনাল হবে। আর তোমাদের ওই আর্টসের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হবে আমি একটু বলে দিই, আর্টসের মধ্যে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, নিউট্রিশন, তারপরে এডুকেশন, এই সাবজেক্টগুলো কিন্তু আলোচনা করা হবে। আর সায়েন্সের মধ্যে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো আলোচনা করা হবে। আর 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ই এখানে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করা হবে এবং নোটস সাজেশন সময় মতো দিয়ে দেওয়া হবে। এছাড়া কোনো যদি পরীক্ষা টরীক্ষার আপডেট থাকে, স্কুল খোলাখুলি, এসব বিষয় অনেক কিছু থাকে, হ্যাঁ, তো এগুলোও এখানে জানিয়ে দেওয়া হবে সময় মতো। চাকরি পরীক্ষার কোনো আপডেট থাকলে সেটাও জানিয়ে দেওয়া হবে। চাকরি পরীক্ষার জন্য ভিডিও বানাতে অনেক সময় লাগে, যার জন্য ভিডিও সেরকম করা হয় না, আসলে এগুলো সময় সাপেক্ষ, ইউটিউবটা সময় সাপেক্ষ ব্যাপার, তবুও চেষ্টা করা হবে যতটা করা যায়। তবে মোটিভেশন পাবেন, সব সময় আপনাদেরকে মোটিভেট করে রাখতে পারি, কীভাবে আপনাদের মনোবলকে ধরে রাখবেন এবং এগিয়ে যাবেন, সেই কাজটা আমি সবসময় আপনাদের পাশে থেকে করে যাবো।